ব্যাপারটা হচ্ছে যারা সরকারি চাকরির জন্য যোগ্য তারা শুধু সরকারি চাকরি করবে বলে চলবে না। মানে সুদীপ বাবুরা যোগ্য ঠিক আছে, চাকরি পেয়েছিলেন ঠিক আছে, চাকরি করতে পারছেন না, ঘুষ দিয়ে অন্য লোক ঢুকে গেছে ঠিক আছে, এবার গিয়ে চপের দোকান করুন, ঝালমুড়ির দোকান করুন, মিষ্টি হাবে পাট চলে যান মালদাতে। ব্যাপারটা সলিউশনটা অনেকটা এরকম লাগছে সুমনবাবু। আমি প্রথমে শতরূপকে একটা কথা বলি, এত ভদ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কিসের ব্যতিক্রমী রোজগার? তৃণমূল এবং তৃণমূল দল এবং তৃণমূলের কর্মীদের এটাই শেখানো হয়, চাকরি বিক্রি, পাচার, কয়লা, গরু, বালি, তো প্রমোটারদের থেকে তোলাবাজি করা, স্কোয়ার ফিটে পয়সা নেওয়া, ওটাই রোজগার, ওটাই বাংলার রোজগার। ওটা তৃণমূল কখনো মনে করে না এটা ব্যতিক্রমী রোজগার। সো ডোন্ট বি সো কার্টিয়াস টুয়ার্ডস দেম। হ্যাঁ, প্যানেলে ভাষা সংযত করতে হয় আমি নিশ্চয়ই মনে করি। ছোটবেলায় আমরা একটা কথা শুনতাম না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন মাননীয়ার বাংলাতে হচ্ছে লেখাপড়া করে যে ধর্নায় বসে সে। মানে খুব দুঃখজনক, কোনো চপ শিল্প, মিষ্টি শিল্প, যারা ফুচকা বিক্রি করে, একটু আগে সজল যেটা বলছিল ঘুগনি বিক্রি করে, তারা প্রত্যেকে নমস্য, যে যার প্রফেশন আছে নিশ্চয়ই রোজগার করবেন এবং প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি। কিন্তু মুখ্যমন্ত্রী যখন, যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে তাদের পাশে দাঁড়ায়, এমন এমন লেজিসলেশন এবং নিয়ম নিয়ে আসার চেষ্টা করে যে এই চুরির পয়সায় কেনা চাকরিগুলো যাতে বেঁচে যায়, এইটা হচ্ছে একটা ঘৃণ্য রাজনীতি, অত্যন্ত নীচ এবং কুরুচিকর একজন প্রশাসকের নিদর্শন। কিছু কিছু দুষ্টু লোক বলে বেড়াচ্ছে দু তিন দিন ধরে, এবার নাকি রাখি বন্ধনে মমতা বন্দ্যোপাধ্যায় অমিতাভ বচ্চনকে রাখি পরাতে বম্বে যাবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করছি এই অনির্বাণের প্যানেলের মাধ্যমে, আপনি রাখি পরাতে গিয়ে এই সুদীপবাবুরা যে ধর্নায় বসে রয়েছে, কেউ 700 দিন, কেউ 600 দিন, কেউ 800 দিন, তাদের ধর্না মঞ্চে গিয়ে তাদের রাখি পরান এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। চুরি হওয়া চাকরি এবং যারা সেই চাকরি পেয়েছেন সেই চাকরি বাঁচানোর চেয়ে, যারা ন্যায্য মানুষ, শিক্ষিত মানুষ, যারা চাকরি পায়নি, আজকে মিছিল করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, ধর্ণা দিতে হচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, স্বীকার করুন, হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি এলাও করেছি আমার দলের নেতাদের চাকরি বিক্রি করতে, সেটা একটা ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর অন্যায়, এটা বাংলার মানুষের সামনে স্বীকার করুন, বম্বেতে গিয়ে রাখি পরে পড়াবেন। এক, আপনারা এতক্ষণ ধরে অনেক কথা বলছেন ব্যতিক্রমী না নিয়মের, কিন্তু দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি 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 শোনা একটু শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু লোভের দায়টা নিজের দলের উপর চাপাচ্ছেন না, তিনি লোভের দায়টা চাপাচ্ছেন চাকরির প্রার্থীদের উপর। একেবারে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বসে আছেন, ধর্ণা দিচ্ছেন, যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থী আদালতের বিচারে, তাদের উপরে মুখ্যমন্ত্রী বলছেন এদের লোভ, এরা লোভী। কীভাবে বলছেন? একবার বলছেন না, পরপর দুদিন বলেছেন, দুটো কথাই শোনাচ্ছে, একবার শুনে নিন সুমনবাবু, সবাইকে বলছে একবার শুনে নিন মুখ্যমন্ত্রীর লোভ তত্ত্ব। এই যে ধরুন যারা ইল্লিগাল কাজ করে, একটু বেশি লোভ, আমরা বাজি কারখানা, সবুজ বাজি কারখানা তৈরি করে দিচ্ছি, আমরা মিটিং করেছি অনেকগুলো, এগুলো তো আজকের নয়, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া আছে। ইট ভাটাগুলোর কোনো আইন নেই, বালি চুরির কোনো আইন নেই, পাথর চুরির কোনো আইন নেই, বালি চুরির আইন আমরা করেছি, স্যান্ড পলিসি, পাথর পলিসি আমরা করেছি, ইট ভাটা পলিসি আমরা করেছি, ফেরি পলিসি আমরা করেছি, আর ফায়ার ক্যাকার নয়, আপনি সবুজ বাজি তৈরি করুন, কারণ এতেও অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবিকা আছে, আমি চাই তারা বেঁচে থাকুন, তাতে নয় টাকা ইনকাম একটু কম হবে কিন্তু জীবনটা তো বাঁচবে। সুমনবাবু, মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যারা কাজ চাইছেন তাদের লোভ বেশি, খিদে না লোভ? না, তারা কারা? তারা বঙ্গবাসী নন, উনি তাদের প্রশাসক নন, উনি তাদের মুখ্যমন্ত্রী নন, উনি কি সেই সেম ন্যারেটিভ আবার ইউজ করছেন যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের 19 জন মারা গেছে, আমাদের মারা গেছে, আর বাকি যারা মারা গেছে সেটা তারা ওনার সাবজেক্ট নন? উনি তো যোগ্যই নন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে। উনি ওই রাস্তায় আন্দোলন করবেন, নাটক করবেন, বটগাছের তলায় বসে পড়বেন, এইটার উনি যোগ্য, উনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন। আমি 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 শতরূপের কাছে যাবো, শতরূপ 30 সেকেন্ডের জন্য আসবো।
মুখ্যমন্ত্রীর বক্তব্য এরা লোভের শিকার। যারা বসে আছেন, যারা মিজোরামে কাজে যাচ্ছেন, আমি জানি না দত্তপুকুরের ক্ষেত্র নিয়ে একটা 45 সেকেন্ড করা যায়। সেটা হচ্ছে দেখুন, যে নিজের হকে চাকরি চাইবে এটা তার লোভ, যে ঘুষ চাইবে এটা তার অধিকার। এটা হচ্ছে বাংলার পাতি নিয়ম। আমি একটা কথা বলছি, দেখুন সরকারি চাকরি আপনারা প্রত্যাশা করবেন না, ডিএ আপনারা প্রত্যাশা করবেন না। এই কথাগুলো ভোটের আগে যদি উনি বলতেন আমাদের কারোর কোনো অসুবিধা ছিল না, যদি সেটা বলে তারপর জিতে আসতেন। মুশকিলটা হচ্ছে ভোটের আগে আমি বলবো ডবল ডবল চাকরি হবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেন্দ্রের হারে ডিএ দেব। জিতে আসার পরে তারপরে বলবে যে সরকারি চাকরির প্রত্যাশায় থাকবেন না, ডিএর প্রত্যাশায় থাকবেন না, এইটা ঠিক নয়। আমি তিন নম্বর একটা কথা তোমাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করবো, আজকে ধরো সরকারি চাকরির ব্যবস্থাটার উপর যদি এই নো এন্ট্রি নোটিশ বোর্ড ঝুলে যায়, একটা জিনিস দেখো আমরা সবাই জানি, এটা সামাজিক ন্যায়ের প্রশ্ন। প্রাইভেট সেক্টরের চাকরিতে ধরো তপশিলি সমাজের মানুষের জন্য রিজার্ভেশন, জনজাতির মানুষের জন্য রিজার্ভেশন, মহিলাদের জন্য রিজার্ভেশন, মানে ফিজিক্যালি যিনি, আমি ডিসেবল কথাটাই ব্যবহার করছি এখনও সরকারিভাবে ব্যবহার হয় বলে, বা ডিফারেন্টলি এবেলড আমি যাই বলি না কেন, প্রতিবন্ধকতা শারীরিক যাদের আছে তাদের জন্য রিজার্ভেশন, এইগুলো তো বেসরকারি ক্ষেত্রে এখনও অবধি নেই। সরকারি আধা সরকারি ক্ষেত্রটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে এইটা কাজ করে, এই যে সামাজিক ন্যায় প্রশ্নটা কাজ করে। মুশকিলটা হচ্ছে সরকারি চাকরি ব্যবস্থাটাতে যদি আমি নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিই, সেক্ষেত্রে এই যে এতদিন ধরে শোষিত যে মানুষ, সামাজিকভাবে দলিত নিষ্পেষিত যে মানুষ, তার যে সামনে এগিয়ে আসার যে একটা লড়াই, এই যেটা সোশ্যাল জাস্টিসের প্রশ্ন, সেটাও কিন্তু চূড়ান্তভাবে মার খায়। তপশিলী সমাজের মানুষ থেকে শুরু করে জনজাতির মানুষ, শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ, তাদের চাকরিতে অংশগ্রহণের যে সুযোগ, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হন। এই একটা দিকও আমার মনে হয় যে আমাদের এই আলোচনায় থাকা দরকার।